বাজিমাদের মতো সিনেমাও তোমাকে কেউ নেই অ্যাকচুয়াল। রঞ্জিত মল্লিককে দিয়ে দেখার জন্য হলে গেছিলাম, দেখেছি ভালো লেগেছে, পরবর্তী দিনে ভেবেছি আবার যাব, কিন্তু মানে চেঞ্জ করে দিয়েছি হলে গিয়ে। নবাব নন্দিনী দেখেছি রঞ্জিত মল্লিককে দেখে গিয়ে, এখন তো কোনো হিরো নেই, রঞ্জিত মল্লিককে দেখে সিনেমা দেখেছে, রঞ্জিত মল্লিকের ফ্যান ওর জন্যই গেছি, কিন্তু দেখে মনে হয় একটা বিরাট ব্যাপার। তারপরে 18-19 বার গিয়ে সিনেমাটা রেকর্ড করলাম হলে। ছোটদেব ছোটদেব ব্যাপারটা কোথাও একটা কনসেপ্ট না, আমি বলছি না যে আমি বলেছি বলে সবাই বলছে এরকম নয়, কিন্তু কিন্তু আমার ওই ধারণাটা নয়, সিনেমা হল থেকে বেরিয়ে এসে কোথাও মনে ছিল ছোটদেবের। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার রিসেন্টলি আমার কিছু বন্ধুবান্ধব অনেকেই ফোন করছেন এবং মেসেজ করছেন যে দাদা একটু ডিফারেন্স কিছু এপিসোড বানানো যেতে পারে না, দাদা ডিফারেন্স কিছু এপিসোড বানাও না, মিউজিকের ওপরে কিছু তুমি এপিসোড বানাও বা অন্য ধরনের সাবজেক্ট নিয়ে কিছু করো তো, এবং একজন হিরোকে নিয়েও কথা বলতে বলেছেন, তো আমি এপিসোডটা বানাবো অবশ্যই আজকে। দেখুন আমি প্রত্যেক নিয়ত মানে প্রতিনিয়ত আমি চেষ্টা করছি যে নতুন কিছু বানানোর। আমি রিসেন্টলি আমি একটা জিনিস বলতে হয়তো ভুলে গেছি কোথাও, যে আমাদের বাংলা থেকে এখন অনেক নতুন নতুন সিনেমা আসছে, দেখুন অনেক চ্যানেল আছে যারা কিন্তু নিউ সিনেমা নিয়ে কিন্তু প্রচুর আপডেটস দেয়, আমিও দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি খুব একটু কম দিই। ব্যাপারটা হচ্ছে কি যে আমি এমন একটা টাইমকে তুলে ধরি যে টাইমটা হয়তো সেইভাবে দর্শকের কাছে পৌঁছায় না বা সেইভাবে দর্শক জানে না বা দর্শক সেই ভিডিওগুলো নিয়ে বেশি মানুষ আলোচনা করে না এই সাবজেক্টগুলো নিয়ে আর কি, আমি এগুলোর উপরে বেশি জোর দিই। আর নতুনটা কিন্তু সবাই জানে, এখনকার দেখুন একটা নতুন সিনেমা এখন রিলিজ করলে না ওই সিনেমার যখন সূত্রপাত যখন আর কি মুহূর্ত হয় তখন থেকে কিন্তু প্রচুর পাবলিসিটি হয়, প্রচুর ইলেকট্রনিক্স মিডিয়া বলুন ডিজিটাল প্ল্যাটফর্ম বলুন প্রচুর কিন্তু মানুষজন কিন্তু হাজির হয়ে যায় সেখানে, প্রচুর কিন্তু প্রমোট হয় সেই অনুযায়ী। কিন্তু তখনকার যে সময়টা আমি আলোচনা করি সেই সময়টা কিন্তু এত কিছু ছিল না, এত কিছু মানুষ জানতো না, এবং যারা জানে তারাও কিন্তু মুখে কুলু পেটেছে সেইভাবে কিন্তু আলোচনা করে না, তো সেটাকেই আমি তুলে ধরি। যাই হোক নতুন সিনেমা নিয়ে অবশ্যই বলবো। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এ ফর অঙ্কুশ, অঙ্কুশকে নিয়ে আমাকে ভিডিও বানাতে বলা হয়েছে। তো আমি জানি না আমার চ্যানেলে অঙ্কুশের কোনো ফ্যান আছে কি না, যদি থাকেন তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে এবং অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন, কারণ আমরা একটা জিনিস খুব প্রথাগতভাবেই বলি আর কি, একটা জিনিস খুব শুনে আসছি যে বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার মানে লাস্ট সুপারস্টার তৈরি হয়েছে দেব, মানে এটা আমরা প্রায় শুনি। আমি কালকেও একটা ক্লিপিংয়ে দেখছিলাম এবং দেবকেই সেটা বলতে শুনছিলাম আর কি, তো মানে আমার পরে আর কোনো সিনেমা স্টার আর কি মানে সেইভাবে তৈরি হয়নি, মানে অ্যাকচুয়ালি সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সুপারস্টার তৈরি হয়, তো সিঙ্গেল স্ক্রিন সুপারস্টার লাস্ট দেব, সে আপনি সেদিন দেখা হয়েছিলো বলুন পাগলু বলুন বা রংবাজ বলুন, আপনারা সিনেমাগুলো দেখে কি ফিডব্যাক দেবেন জানি না, বাট সেগুলো কিন্তু মানুষ হো হো করে দেখেছে সিনেমা হলে গিয়ে, ব্লকবাস্টার হয়েছে সেগুলো, এবং দেব কিন্তু অবশ্যই আজকের দিনে দেব যে কাজগুলো করছে সে কাজগুলো যথেষ্ট মিনিংফুল একটা কাজ, কিন্তু সেই কাজগুলো করেছিল বলেই আজকে এই জায়গাটা সে পেয়েছে। তাই সে বাংলাতে এখনও পর্যন্ত লাস্ট সুপারস্টার যদি কেউ থাকে তো দেব, তো তারপরেও কিন্তু অনেক হিরো কিন্তু এসছে, সোহম এসছে, হিরণ এসছে, সমসাময়িক এরা সব, বাট পরে একটা ছেলে এসেছিলো তার নাম হচ্ছে অঙ্কুশ। কেল্লা ফতে দিয়ে তার জার্নি শুরু, পীযূষ সাহার প্রোডাকশনসের সিনেমা ছিল এটা। কেল্লা ফতে সিনেমাটা আমি এটা নিয়ে অনেক আলোচনাও করেছি অনেকবার, সিনেমাটা সেই সময় দাঁড়িয়ে বক্স অফিসে ভালো পারফর্ম করেছিল, যদি হিরোর তরফ থেকে বলা হয় সিনেমাটা চলেনি, প্রডিউসারের তরফ থেকে বলা হয় সিনেমাটা ভালো হিট হয়েছিল, জানি না কোনটা সত্যি। তো আমার ব্যক্তিগত দিক থেকে কেল্লা ফতে খুব ভালো সিনেমা ছিল, এন কে সলিলের ভালো স্ক্রিপ্ট ছিল এবং জিৎ গাঙ্গুলির ভালো মিউজিক ছিল, অঙ্কুশের নতুন হিরো হিসেবে তার মানে যে পারফরমেন্সের দিকটাও কিন্তু খুব ভালো ছিল, মনেও হয়নি কোথাও যে সে একটা নতুন হিরো, তার চোখে মুখে কোথাও আড়ষ্ট কাজ করছে বা টেনশন কাজ করছে একদমই মনে হয়নি, স্বতঃস্ফূর্তভাবে সে অভিনয় করেছে এবং সিনেমাটা যথেষ্ট ভালো একটা সিনেমা। রজতাভ দত্তর অভিনয় খুব ভালো লেগেছিল এই সিনেমাটাতে, সুপ্রিয় দত্ত ছিল এখানে, যে অ্যান্টি ক্যারেক্টার ছিল ওর নাম আমার ঠিক, সুরজিৎ ছিল এখানে অ্যান্টি ক্যারেক্টার যে করছে আর কি, মানে সুপ্রিয় দত্তর ছেলে, আরও যে সমস্ত অভিনেতা অভিনেত্রী ছিল সবার কাজেই মোটামুটি ঠিকঠাক ছিল, আমার কোথাও ভালো লেগেছিল সিনেমাটা। বাট তারপরে এস কে মুভিজের হাত ধরে যখন অঙ্কুশ যখন ইডিয়েট করলো শ্রাবন্তীর অপোজিটে, এই সিনেমাটা কিন্তু একটা মাস্টার হিট সিনেমা, খুব হিট হয়েছে, তোকে হেভি লাগছে গানটা, সেই সময় পাবলিকের মানে মুখে মুখে আমি শুনতে দেখেছি মানে বলতে শুনেছি গানটা শুনেছি, এবং নিজেও গিয়ে চাকদাতে ভারতী সিনেমা বলে একটা সিনেমা হল ছিল, এখনও হয়তো ওপেন আছে, আমাকে কেউ একজন কমেন্টস করেছে হ্যাঁ দাদা ভারতী সিনেমা এখনও ওপেন আছে, সেই সময় গিয়ে রানাঘাটে দেয়নি সিনেমাটা, সেই সময় গিয়ে ওখানে গিয়ে দেখে এসেছিলাম,
ম্যাটিনি শোতে 1:30-এ, তো খুব ভালো লেগেছিল আমার সিনেমাটা, বিশেষ করে অঙ্কুশ ও শ্রাবন্তীর এই পেয়ার হিসেবে আমার তোকে হেভি লাগছে যে গানটা, এবং প্রত্যেকটা গানই অন্যরকম ছিল, খুব হিট হয়েছিল। বাট অঙ্কুশের এই সিনেমাটা পরেই একটা সিনেমা আসলো কানামাছি, এসকে মুভিজেরই সিনেমা ছিল, তখন তো ব্যাক টু ব্যাক সে এসকের সাথে কাজ করছে, মানে কেল্লাপাতের পর থেকে পুরো এসকের সাথে সে পুরো মানে অ্যাটাচ হয়ে গেল অঙ্কুশ এসকের সাথে, মানে ব্যাক টু ব্যাক সে সিনেমা করছে। কানামাছি একটা অন্য ফ্লেভারের সিনেমা, রাজ চক্রবর্তীর ডিরেকশান, সেখানে কিন্তু অঙ্কুশ, শ্রাবন্তী, সায়নী বা আবির চ্যাটার্জির ভালো অভিনয় ছিল, রজতাভ দত্ত ছিল এই সিনেমাটাতে। তো কানামাছিও কিন্তু একটা অন্য লেভেলে, অন্য ধরনের সিনেমা সেই সময় ভালো চলেছিল কিন্তু। এবং তারপরে কিছু সিনেমা আসলো, যেমন আমি শুধু চেয়েছি তোমায় বা খিলাড়ি বা রোমিও ভার্সেস জুলিয়েট, প্রত্যেকটা সিনেমাই কিন্তু সেই সময় বললাম না একটা টাইমে প্রচুর সিনেমা হলে গিয়ে সিনেমা হলে মানে সিনেমা দেখতাম, অ্যাকচুয়ালি এই হিরোর দেখবো না, এখনকার একটা দর্শকদের মধ্যে একটা মানে এই প্রবণতা কাজ করে, আমি এই অমুক স্টারের ফ্যান মানে আমি ওই সিনেমাটা দেখবো না, মানে ওই স্টারকে দেখলেই আমি ডিসলাইক মারবো, ওই স্টারকে দেখলেই আমি কিছু বলবো না, বা এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতা ছিল না, আমাদের জেনারেশনে জানি না, অনেক আমার বন্ধুবান্ধব আছে যারা এই জিনিসটা এখনও প্রায় বলে ফোন করে, জানিস আমরা কিন্তু এরকম ছিলাম না, আগে মিঠুনের সিনেমা হলে দাঁড়িয়ে গিয়ে দেখতাম, বা আগে জিতের সিনেমা হলে কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়ে দেখতাম, প্রসেনজিতের সিনেমা হলে দাঁড়িয়ে দেখতাম, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে ছিল এই যে ব্যাপারটা। কিন্তু এখনকার যারা অডিয়েন্স তারা পার্টিকুলার একটা হিরোর ফ্যান, ওরা তো শুধু ওকেই দেখবে, আদারওয়াইজ অন্য সিনেমার লাগলে বা অন্য হিরোর যদি সিনেমা লাগে তারা কিন্তু সেই সৌজন্যবোধটাও দেখায় না এবং জানে না, এবং তাকে তারা খিল্লি করতেই ব্যস্ত যে এই জায়গাটাই আমার হিরো থাকলে ফাটিয়ে দিই, এই ব্যাপারগুলো কনসেপ্টগুলো এখন চলে এসছে, এখন এটাই চলছে আর কি। তো আমাদের ব্যাপারগুলো কিন্তু সেই রকম সেটা ছিল না, আমরা কিন্তু আপাদমস্তক সবাইকে দেখতাম, সে যিশুর সিনেমা হলেও দেখতাম, সে দেব হিরণ হলেও দেখতাম, প্রসেনজিৎ মিঠুন চক্রবর্তী হলেও দেখতাম, কিন্তু সবার সিনেমাই কিন্তু আমরা দেখতাম একটা টাইমে। হ্যাঁ পার্টিকুলার একজনের ফ্যান হতেই পারি, কিন্তু সিনেমা দেখবো না এটা আবার কী ধরনের কথা, সিনেমা 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 আড়াই ঘন্টা আমরা এন্টারটেন হবো, সিনেমা দেখবো অবশ্যই, অনেক ভালো ভালো সিনেমা, অনেক ভালো ভালো হিরো এসেছে, অনেক ভালো ভালো সিনেমা হয়েছে, বাজি মাদার মতো সিনেমাও তোমাকে কেউ নেই অ্যাকচুয়াল, রঞ্জিত মল্লিককে দিয়ে দেখার জন্য হলে গেছিলাম, দেখেছি ভালো লেগেছে, পরবর্তী দিনে ভাবেছি আবার যাবো কিন্তু মানে চেঞ্জ করে দিয়েছি হলে গিয়ে, নবাব নন্দিনী দেখেছি রঞ্জিত মল্লিককে দেখে গিয়ে, এখন তো কোনো হিরো নেই, রঞ্জিত মল্লিককে দেখে সিনেমা দেখেছি, রঞ্জিত মল্লিকের ফ্যান ওর জন্যই গেছি, কিন্তু দেখে মনে করে একটা বিরাট ব্যাপার, তারপরে 18-19 বার গিয়ে সিনেমাটা রেকর্ড করলাম হলে দেখি। তো আমরা সবার সিনেমা দেখেছি একটা টাইম, আমি তো ব্যক্তিগত দিক থেকে আর কি, এই ব্যাপারটা তখন আমাদের মধ্যে কিন্তু ছিল না বা এখনও নেই, আমরা সবাইয়ের সিনেমা আসলে পারেই আমার যদি মনে হয় যে এই সিনেমাটা দেখা উচিত তো অবশ্যই দেখবো, এবং সেটা কেমন ভালো না খারাপ সেটা নিয়ে আলোচনা করতেই পারি। তো অঙ্কুশও কিন্তু ভালো ভালো কিছু সিনেমা করেছিল, আমি শুধু চেয়েছি তোমায় আমরা হলে গিয়ে দেখেছিলাম, খিলাড়ি দেখেছিলাম, তো সেই সময় সে কিন্তু ভালো ভালো কিছু কাজ করছে। পরবর্তী দিনে তার এই যে জার্নিটা, যে আজকে অঙ্কুশের যে জার্নিটা নিয়ে কথা বলছি খুব সংক্ষিপ্তভাবে, যে খিলাড়ি পর্যন্ত বা আমি শুধু চেয়েছি তোমায়, তার সিনেমার একটা মিনিমাম একটা, সে অবশ্যই দেখুন রিমেক সব সিনেমা ছিল, রিমেক নিয়ে কোনো কথা হবে না, দেখুন 2000 পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত যে সিনেমাগুলো বা 1-2 বছর আগে পর্যন্ত যে সিনেমাগুলো হয়েছে ম্যাক্সিমামটা সিনেমাই কিন্তু রিমেক, রিমেক নিয়ে কোনো কথা বলতে গেলে অনেক কথা বলে বলা যাবে আর কি, সে যে হিরোই করুক না কেন রিমেক হতেই পারে, রিমেক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার পাশের বাড়ির ছেলেটা ডাল দিয়ে ভাত খাচ্ছে, তাই বলে কি আমি ডাল দিয়ে ভাত খাবো না, না আমার পাশের বাড়ির ছেলেটার গোলাপ ফুল পছন্দ, তাই বলে কি আমার গোলাপ ফুল পছন্দ হবে না, ও গোলাপ ফুল পছন্দ করতেই পারে, আমারও গোলাপ ফুল পছন্দ, তা ওটাও তো রিমেক হতে পারে, ওটা নিয়ে কোনো কথাই না, এগুলো যারা বলে তারা বোকা বোকা কথা বলে, আমি তাদের সাথে একমত নয়। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এই SBF-এর সাথে তার একটা কোলাবোরেশন হলো, এবং তারপরে সে একটা সিনেমা আসলো, ওই সিনেমাটার নাম হচ্ছে কী করে তোকে বলবো বা এরকম কিছু সিনেমা, মিমির সাথে তার ছিল আর কি পেয়ারিং হিসেবে, ওই সিনেমাটা আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, সে ভেঙ্কটেশের সাথে যখন এই সিনেমাটা করলো কী করে তোকে বলবো, সম্ভবত মানে সিনেমাটার নাম এরমই ছিল, মিমি এবং অঙ্কুশ এই জুড়িটা কিন্তু খুব ভালো লাগলো। তো আওয়ারা আওয়ারা দিল আওয়ারা রে আমার একটা গান ছিল, আমার বেশ এই সিনেমাটা খুব ভালো লেগেছিলো, অঙ্কুশের একটা অন্যরকম অভিনয় ছিল। বাট তারপরে ওই যে বিবাহ অভিযান পর্যন্ত তার ঠিকঠাক ছিল, পরবর্তীতে ভিলেন বলে একটা সিনেমা করলো 2017-18 সময় আর কি, যে সময়টা কিশোর কুমার জুনিয়র ছিল বা যিশুর এক যে ছিল রাজা ছিল এবং এই সিনেমাটা ছিল ভিলেন, সেখানে কিন্তু একটা কমার্শিয়াল মশালা সিনেমা হিসেবে কিন্তু অঙ্কুশের পারফরমেন্স খুব ভালো লেগেছিল, ওর ডাবল ক্যারেক্টার ছিল আর কি, একজন ভিলেন এবং একজন হিরো, এবং মিমি এখানে ওর অপোজিটে ছিল আর কি, তো বেশ ভালো, এবং আরও ঋত্বিকা ছিল এই সিনেমাটাতে। তো অঙ্কুশের এই পর্যন্ত জার্নিটা মোটামুটি, কোনো সিনেমা হয়তো খুব ভালো গেছে, কোনো সিনেমা গেছে ফ্লপ হয়ে গেছে, কোনো সিনেমা তারপরে তার OTT ডেবিউ হলো, কিছু সিনেমা আসলো,
কিন্তু পরবর্তী দিনে অঙ্কুশের হাতে এই যে একটা সিনেমা আসলো কি যেন মির্জা বলে একটা সিনেমা আসলো, সিনেমাটা যেভাবে সে প্রমোশন করালো, যেভাবে হাইলাইট করালো, যেভাবে মানে একটা প্রোমো করার জন্য যে করলো, আমার সত্যি ভালো লেগেছিলো যে হ্যাঁ কোথাও যেন একটা বাংলা সিনেমার আবার সেই কমার্শিয়াল যে ব্যাপারটা আসছে কিন্তু। এবং সত্যি কথা বলতে কি, ও যখন কেল্লাফাতে করলো তখন যে ওভাবে যেভাবে নাচতো টাচতো আর কি, তো আমার কোথাও যেন মনে হয়েছিলো যে ছোটো দেব, আমি ওকে ব্যক্তিগতভাবে এবং কোথাও মনে হয়েছে আমার, আমি ওকে ছোটো দেবই বলতাম, যে অঙ্কুশ নামটা আমার মনে থাকতো না, এই ছোটো দেব মানে দেবের ভাই চলে এসেছে অলরেডি, এবং ওটা একটা ট্যাগ লাইন হয়ে গেলো। তখন দেখলাম আমার কথাটাই কিন্তু মানে আমি এটা ব্যক্তিগত কেল্লাফাতে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি, সিনেমাটা হল থেকে বেরিয়ে এসেছি ছোটো দেবের সিনেমা দেখে আসলাম, কিন্তু তারপরে দেখলাম যে এই ছোটো দেব ব্যাপারটা কোথাও একটা কনসেপ্ট, মানে আমি বলছি না যে আমিই বলেছি বলে সবাই বলছে এরকম নয় কিন্তু, কিন্তু আমার ওই ধারণাটা না সিনেমা হল থেকে বেরিয়ে এসে কোথাও মনে ছিল ছোটো দেবেরটা। তো যাই হোক, এই যে ট্যাগ লাইনটা মানে দেবের ভাই বা দেবের মতো নাচে, ভালো ফাইট করে ছেলেটা, ভালো নাচতে পারে, তার মধ্যে তার ভালো ব্যাপার ছিল কিন্তু, সে ভালো অ্যাক্টিংটা করতে পারে, ভালো ফাইট করতে পারে কোথাও যেন। সঙ্গীত বাংলাতে একটা ইন্টারভিউতে তাকে বলা হয়েছিল, আমি জানি না কতজন দর্শক এখন স্বীকার করবে বা কতজন দর্শক দেখেছে, বাট সেই সময় আমি ওই সব ধরনের জিনিসগুলো দেখতাম বলেই হয়তো মনে রাখতে পেরেছি। সঙ্গীত বাংলাতে যে আর কি করতো, ওর নাম ছিল মনে হয় তুয়া বা টিয়া, এরকম নামটা ছিল মেয়েটার নাম, গালে টোল পড়তো কথা বললে, যে আর কি ওগুলো মানে অনুষ্ঠানগুলো করতো, সঞ্চালনা করতো আর কি। তো জিজ্ঞাসা করছি যে কতগুলো হিরোর নাম করলো, আমি হিরোগুলোর নামগুলো আর বলতে চাই না, যে তুমি কি করতে চাও মানে তুমি কি বলছো, চোখ বন্ধ করলে আমি এক নম্বরে যাবো একদিন, অঙ্কুশ কিন্তু এই কথাটা বলেছিলো কেল্লাপথের সময়, বেশ মনে আছে। দেব, সোহম, হিরণ এরা এই নামগুলো নিয়েছে যে তুমি কোন পজিশানে যেতে চাও, তো বলছে চোখ বন্ধ করলে আমি একদিন এক নম্বর পজিশানে পৌঁছাবো। তো কথাটা কিন্তু সেই সময় এসে নতুন হিরো হিসেবে কিন্তু ওই সাহসটা দেখিয়েছিল এবং বলেও ছিল, সেটা হয়তো ফানি মোমেন্ট হতে পারে বা এমনভাবে হয়তো বলেছে কথাটা, কিন্তু সে কিন্তু বলেছিল যে আমি এমন একটা দিন আসবে আমি এক নম্বরে পৌঁছে যাবো। এবং সত্যি কথা বলতে কি, কমার্শিয়াল সেটআপের যে সিনেমাগুলো বর্তমানে হচ্ছে, যে বলুন, বনি বলুন, বা আরও যারা হিরো আছে তাদের থেকে অনেক অনেক বেটার আমি মনে করি অঙ্কুশ। তো অঙ্কুশের যে মির্জা সিনেমাটা যদি আসতো, যদি পোস্টপন না হতো, তাহলে কিন্তু সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হতে পারতো। বর্তমান দিনে সে এখন এই সমস্ত স্টেজ পারফরমেন্সের, জি বাংলার এই সমস্ত কাজমাজগুলো করছে বা আরও কিছু কাজ হয়তো করছে, কিন্তু ওই কমার্শিয়ালের সমস্ত এলিমেন্ট, একজন কমার্শিয়াল সিনেমার হিরো মানে কি, ভালো নাচতে পারবে, ভালো গাইতে পারবে, ভালো ডায়লগ ডেলিভারি দিতে পারবে, ভালো অ্যাকশান করতে পারবে, সমস্ত রকমের পোটেন্সিয়াল, এই ভালো ভালো ব্যাপারগুলো যে থাকবে, সেই কিন্তু একজন সাকসেসফুল কমার্শিয়াল সিনেমার হিরো। এবং অঙ্কুশের মধ্যে সব জিনিসগুলো কিন্তু আছে, তো সেটাকে নিয়ে মানে যদি ভালো সিনেমা ভাবা যায়, অঙ্কুশ অবশ্যই একজন ভালো স্টার, ভালো সুপারস্টার অবশ্যই হতে পারবে। এবং অঙ্কুশের মধ্যে সেই জিনিসগুলো মানে ফুলফিল আছে, সেগুলোকে ঠিকঠাকভাবে গাইড করতে গেলে ভালো পরিচালকের হাতে যদি পড়ে, অবশ্যই আমাদের আগামী দিনে বাংলা সিনেমাতে অঙ্কুশের মতো হিরো মানে যে লাস্ট সুপারস্টার দেব বলা হয়, অঙ্কুশের মধ্যেও কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু আছে। তো আগামী দিনে যদি অঙ্কুশ ভালো সিনেমা করে, তাহলে অবশ্যই অঙ্কুশের একটা ফ্যান ফলোয়িং তো আছেই, তার সিনেমা হলে গিয়ে দেখবে, এবং আমার ব্যক্তিগত দিক থেকে কোথাও মনে হবে যে বাংলা সিনেমার এই যে হিরো, হিরো যে স্টার তৈরি করা যে ভুলে গেছে আস্তে আস্তে কোথাও যেন, অঙ্কুশ কিন্তু একটা ভালো স্টার ছিল, সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা হচ্ছে না। একটা টাইমে এসকে করেছিল, পরবর্তী দিনে কিছু ভেঙ্কটেশের সাথে সে কিছু সিনেমা করেছিল, কিছু সিনেমা আন্ডাররেটেড সিনেমা ছিল, যেমন আমি কিছু সিনেমার নাম বলছি, সিনেমাগুলো হয়তো স্যাটেলাইট রাইটস অনেক হাইফাই ছিল, অনেক দাম পেয়েছে, যেমন এই যে জামাই বদল মদল বা জামাই 420, কিছু সব মাল্টি স্টার কাস্ট মানে ফুল এক গাদা স্টারকে নিয়ে আর কি সিনেমা করা, সেখানে অঙ্কুশের সেই সিনেমাগুলো আমার ভালো লাগেনি ব্যক্তিগত দিক থেকে, কিন্তু সোলো হিরো হিসেবে যে কাজগুলো করেছিল সেগুলো অবশ্যই, কিছু কিছু সিনেমা তো ভালো ছিলই। তো যাই হোক, এটা নিয়ে মূলত যে অঙ্কুশের জার্নিটা নিয়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য ছিল আমার মতো করে। যাই হোক, অঙ্কুশ আগামী দিনে আরও ভালো কাজ করুক এবং ও কমার্শিয়াল সিনেমা করুক, তাহলে কিন্তু মানে ভালো লাগবে, দর্শক চাই এই ধরনের এন্টারটেনমেন্ট সিনেমা, দর্শক চাই কোথাও যেন ওই এক ধরনের সিনেমা দেখতে দেখতে মানুষের কোথাও যেন একটা বিরক্ত ব্যাপার চলে এসছে। তো অঙ্কুশ কিনে আজকে আলোচনা ছিল, যদি আপনাদের এপিসোডটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা জানাবেন, আর যারা অঙ্কুশের ফ্যান আছেন তারা ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন।